মামুন আজকে মেরে আমার চেহারা কি বানাই দিছে, আমার পেজ ডিলিট করে দিছে, আমি জানি আমার পেজ আমি ডিলিট করে দিছে ভাইয়ারা। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, সেবারটা আবারও প্রমাণ হয়ে গেল। দেখেন লায়লা আপুকে মেরে কি অবস্থা করছে। আসলে এটা সবাই জানতো যে লায়লা আপুকে একদিন ছেড়ে দেবে মামুন, শুধু লায়লা আপুই জানতো না। তার সাথে যেটা হয়েছে এটা আমি মনে করি একটি স্বাভাবিক ঘটনা ঘটছে, কারণ মামুনের মতো একজন উঠতি বয়সী তরুণ সে কি জীবনেও তার চাইতে বয়সে বড় একজনকে মেনে নেবে? আপনারা সবাই জানেন বা এ বিষয়ে আমরা সকলেই জানি যে এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটলো সেটার জন্য 100% লায়লা আপু দায়ী, কিন্তু আমি মনে করি না। আসলে লায়লা আপু ভালোবাসায় মগ্ন ছিল, আর মামুন এর আগেও কয়েকবার চলে গেছিলো লায়লা আপুকে ছেড়ে, কিন্তু লায়লা আপু বারে বারে তাকে আনতো ডেকে। কিন্তু এখানে আমি মনে করি যে সম্পূর্ণ দোষটা লায়লা আপুর না, কারণ লায়লা আপু তো সে ভালোবাসে, তার কাছে ব্যাপক টাকা আছে, সে টাকা দিয়ে এতদিন ভালোবাসা গেছে, কিন্তু টাকায় কখনোই ভালোবাসা আবেগ থাকে না। কিছুদিন আগে একটা কথা শুনছিলেন যে তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক না, বিবেক যখন কাজ করে তখন আসলে নিজেই সব কিছু স্বীকার করে দিছে। তো আপুর মামুনের আসলে এখন বিবেকে কাজ করছে, এতদিন ছিল আবেগে, আর লায়লা আপু যেটা করছে সে মামুনের জন্য কী না করছে বলেন, কী না করছে? এত একটা কোটিপতির মেয়ে গুলশানে বাড়ি আছে, তার বাড়ি দ্বারা ডিওসিসে বাড়ি আছে। আসলে এটা যে এরকম একটা ঘটবে কাহিনী, এটা আমরা সবাই সকলেই আশ করতে পারছি, কারণ থাকবে না, এই সম্পর্ক থাকবে না, কখনোই সম্ভব নয়। কারণ ওই ছেলেটা একটা উঠতি বয়সী তরুণ, চুকনা, চেহারা সুন্দর, সেলিব্রিটি, টিকটক সেলিব্রিটি। আসলে সে যে লেভেল থেকে আসছে তার চাইতে, মানে বাংলা একটা প্রবাদ আছে না যে যে আসলে পান্তাবাদ খাওয়ার যোগ্য তাকে যদি পোলাও কর্মা খাওয়ানো হয় তাহলে সে একটু পেটে হজম হয় না। আসলে মামুনের অবস্থাটাও ছিল এরকম, কারণ সে অলরেডি একটা হীরে পাইছে আর তার পেটে, মানে সে হইলে গা পান্তাবাদ খাওয়ার লোক। আর মামুনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বা আগের যে ভিডিওগুলো যখন সে টিকটক প্রথম দিকের সেলিব্রিটি সবাই দেখছেন যে ওরকম একটা তেমন একটা কিছু ছিল না, সেখানে আমি মনে করি যে যে ঘটনাটা ঘটছে এটা আর কি এক কথা বলতে গেলে অত্যাচার। এখন আমি মনে করি লালাপুর ই করা উচিত, প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত বা তার যেটা কাম্য সেটাই করা উচিত। আর আমি জানি যে আমার মতো সবাই করবে না লায়লাপুর পক্ষপাতিত্ব, সবাই করবে মামুনের পক্ষপাতিত্ব, কারণ সবাই বলবে যে আসলে বয়সের ডিস্টেন্স। ভাই বয়সের ডিস্টেন্স হইলেও এক হাতে কোনো দিন তালি বাজে না, দুই হাতে তালি বাজে। অতএব মামুনের পোস্টার ছিল বলেই বা দুইজনের সম্মতিতেই কিন্তু তাদের বিবাহটা হয়েছে, আর তাকে কি পরিমাণ আদর ভালোবাসা দিত এটা আপনারা সবাই কম বেশি দেখছেন। লায়লা আপুকে কি পরিমাণ ভালোবাসা দিছে, লায়লা আপুকেও দিছে। লাস্টলি যেটা ছিল মামুনের টার্গেট নেপাল ট্যুর, নেপাল ট্যুর থেকে আইসাই সে ঘুরতে গিয়ে রাস্তায় নামিয়ে দিল, আসলে এটা কখনোই কাম্য না। আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে আসলে যে পৃথিবীতে টাকা দিয়ে ভালোবাসা কখনোই কেনা সম্ভব না। তো আমি মনে করি দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, কারণ হইলে গিয়ে এই ধরনের যারা উঠতি সেলিব্রিটি আছে তারা একের পর এক বিয়ে করে সারে, এটা আসলে তাদের কাছে কোনো ঘটনা না। আপনারা জানেন নোবেলের মতো শিল্পী যার কোনো পাত্তাও ছিল না সে অলরেডি হ্যাটট্রিক করে ফেলাইছে। তো লায়লা আপু আপনাকে বলবো যে আপনি যদি এই ভিডিওটি দেখেন অবশ্যই আপনি নিজেকে শুধরিয়ে নেন, আপনার জন্য ভালো কিছু বা পারফেক্ট একজন মানুষকে আপনি চয়েস করে নেন, আপনার সাথে যার যায়। বয়সের পার্থক্য একটু রাখা উচিত, কারণ এই ধরনের না সেম বা সিনিয়র জুনিয়রের ভালোবাসাগুলো না আমাদের দেশে 99% টিকে না। তো আমি এটা আসলে লালাপুর পক্ষপাতিত্ব হয়েই কথাগুলো বললাম, হয়তো বা কেউ বলবে না, কেউ কিছু মনে করবেন না, আর জাস্ট এটা আমার ওপিনিয়ন আমি আপনাদের সামনে শেয়ার করলাম।